দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। শিলচরে আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির বিজেপি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধর্ণা কর্মসূচি কি মাঝপথে আটকে দিল কাছাড় পুলিশ। শিলচরে আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির বিজেপি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধর্ণা করতে দেয়নি কাছাড় পুলিশ। শনিবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির বিজেপি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধর্ণায় বসে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, কিন্তু তাদের কাছে জেলা শাসকের অনুমতি না থাকায় ধর্ণা বন্ধ করে দেয় পুলিশ। পরে পুলিশ আম আদমির কাছাড় জেলা কমিটির কর্মকর্তাদের জানায় এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, তাই এখানে ভিড় করতে পারবেন না বলে তাদেরকে সাফ জানিয়ে দেন। এদিন আম আদমি পার্টি কাছাড় জেলা সভাপতি আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি বাপ্পা রায়, জেলা কোষাধ্যক্ষ পাবন বাল্মীকি, মিডিয়া সমন্বয়ক ইমদাদুল হক, জেলা সংখ্যালঘু সভাপতি তাজউদ্দিন চৌধুরী, সংখ্যালঘু কোষাধ্যক্ষ রোশন বাড়ি, সংখ্যালঘু সম্পাদক ইকবার হোসেন কাজী ও হিফজুল বড়ভূইয়া, সংখ্যালঘু সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল রহমান লস্কর, তৈবুর রহমান লস্কর প্রমুখ ব্যক্তিবর্গ। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনে। আমি কিন্তু নাই আবার বন্ধ করে দিয়েছি আগে আছে।